আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স বিডি। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশের সূত্রানুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর অর্ডার করা তৃতীয় C-130J হারকিউলিস বিমানটি আজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ এয়ারপোর্ট থেকে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আশা করা যায় বিমানটি আগামীকাল বাংলাদেশে চলে আসবে। রাজৌরিতে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত, মেজর সহ আহত দুই। জম্মু কাশ্মীরের রাজৌরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনা। এ সময় আহত হয়েছেন মেজর সহ আরও দুই সেনা কর্মকর্তা। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মঙ্গলবার বিনা প্ররোচনায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে, এতে ভারতের তিন সেনা আহত হয়েছেন। পরে রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, মঙ্গলবার রাজৌরির সুন্দরবনি সেক্টরের প্রথমে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। এ সময় ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলির পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়েছে। গত 14 সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর 2020 সালের 1 জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত 3,186 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া 1 জানুয়ারি থেকে 31 আগস্টের মধ্যে জম্মু সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে অন্তত 242 বার। চলতি বছরের 7 সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের গুলিতে জম্মু কাশ্মীরে অন্তত 8 ভারতীয় সেনা নিহত ও 2 জন আহত হয়েছেন। একই সীমান্তে প্রাণ হারিয়েছেন BSF-এর অন্তত 5 সদস্য। প্রতিটি ঘটনাতেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি করেছে ভারত।